দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাচ্ছে আর এই দীর্ঘ যানজটের কারণে এই রুট ব্যবহারকারী চালক এবং যাত্রীরা কিন্তু প্রচণ্ড দুর্ভোগের শিকার হচ্ছে আমরা যেটা দেখতে পেয়ে পেয়েছি যে প্রায় প্রতিদিনই ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের কখনও পাঁচ কিলো কখনও ছয় কিলো বা কখনো সাত কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়ে থাকে এবং প্রতিটা যানবাহনকে কিন্তু দেখেছি যে যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোকে পাঁচ থেকে দশ ঘন্টা এবং যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোকে দুই থেকে তিন দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে এই যে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালক এবং যাত্রীরা কিন্তু সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে অনেক সময় যেসব ব্যবসায়ীরা রয়েছেন যারা বিশেষ করে যে কাঁচা মালগুলো রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছেন সেই কাঁচা মালগুলোও কিন্তু দীর্ঘ সময় থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে এমনটাই অভিযোগ করছেন ব্যবসায়ীরা আর বিআইডব্লুটিসি এই যানজটের কারণ হিসেবে যেটা বলছেন যে আসলে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে এই দলদিয়া ঘাট এলাকায় সেই সাথে নদীতে পানির স্তর কমে যাওয়ায় যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলো কিন্তু নিচু হয়ে গেছে যার ফলে ফেরি থেকে যানবাহনগুলো লোড আনলোড হতে অনেক সময় সময় লাগছে এবং যে অ্যাপ্রোস সড়কটা রয়েছে সেই অ্যাপ্রোচ সড়ক থেকে সংযোগ সড়কে উঠতে যানবাহনকেও কিন্তু একটু বেগ পেতে হচ্ছে কেননা খাট থেকে অ্যাপ্রোচ সড়কটা অনেক উঁচু হয়ে গেছে এবং উঁচু হয়ে যাওয়ার ফলে অনেক সময় সেই অ্যাপ্রোচ সড়কে যে ভারী যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু বিকল হয়ে পড়ছে পরবর্তীতে দেখা যাচ্ছে সেই যানবাহনগুলো তোলার জন্য বিআইডব্লিউর পি যে ক্রেন রয়েছে সেই ক্রেন দিয়ে কিন্তু যানবাহনগুলো তোলা হচ্ছে যার ফলে ওই রাস্তা দিয়ে কিন্তু সেই সময়ে কোনো যানবাহন ফেরিতে উঠতেও পারছে না এবং নামতেও পারছে না এই এটা এটার এটারও কিন্তু প্রভাব পড়ছে এই দিয়া ঘাট এলাকাতে আর একটা বিষয় বলছেন যে এই যে যানজট পরিস্থিতি যানজট পরিস্থিতি নিরসনের জন্য বিআইডব্লিউটি বৃষ্টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছে তারপরেও কিন্তু যানবাহনের যে চাপ সেই চাপে কিন্তু তারা কোনোভাবেই পরিস্থিতি স্বাভাবিক আনতে পারছে না তবে তারা ধারণা করছে যে আগামী এক সপ্তাহ পরে যখন পানির স্তরটা বাড়তে শুরু করবে সেই সময়ে হয়তো বা এই পরিস্থিতিটা কিছুটা হলেও স্বাভাবিকে আসবে তো এই ছিল আমার কাছে দৌলদিয়া ফেরিঘাট থেকে সবশেষ খবর